ফেলু ফেলু আরে তোমার এই হাতে না জাদু আছে বুঝলে এই ওকি আজকাল এখানে সেলাই করছে নাকি একবার ফিতেটা ধরে দেখোই না ছি 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 সম্প্রতি মুক্তি পেল ফেলু মিত্তির লেন ওয়েব সিরিজের ট্রেলার প্রমো থেকে বোঝা যাচ্ছে একটা জমজমাট হাসির মজার গল্প নিয়ে আসতে চলেছে এই ওয়েব সিরিজ বর্তমান সময় দাঁড়িয়ে পাড়া কালচার যেন হারিয়ে যেতে বসেছে আপদে বিপদে পাশে দাঁড়ানোর মানুষের বড় অভাব কিন্তু মানবিক সম্পর্কের গল্প বলবে ফেলু মিত্তির লেন উঠে আসবে বাঙালিয়ানা তরুণ প্রেমিক যুগলের দুষ্টমিষ্টি প্রেমের কাহিনী এরকম আরও নানান ঘটনা এই সিরিজের গল্প লিখেছেন অর্পিতা রায়চৌধুরী নির্দেশনায় এবং চিত্রনাট্যে অরিজিৎ টোটন চক্রবর্তী শুভেচ্ছা বার্তায় শাশ্বত চট্টোপাধ্যায় রুদ্রনীল ঘোষ থেকে বিশ্বনাথ বসু কথা বললেন মুখ্য চরিত্ররাও প্ল্যাটফর্ম এইট একটা নতুন ওটিটি প্ল্যাটফর্ম এত প্ল্যাটফর্মে ভিড়ে একটা নতুন আসছে কাজেই আপনাদের সাপোর্ট খুব জরুরি এবং আমি যেটা ট্রেলার লঞ্চে আজকে এসেছি ফেলু মিত্তির লেন ট্রেলারটা দেখেছি অত্যন্ত ইন্টারেস্টিং বলে মনে হয়েছে এবং সেখানে নতুন মুখ যেমন আছে পুরনো মুখ আছে এবং সব মিলিয়ে খুব মজাদার একটা সিরিজ হবে প্লিজ দেখবেন প্ল্যাটফর্ম এইটের আরও বিভিন্ন কন্টেন্ট নিয়ে তারা আসছে নমস্কার আমি রুদ্রনীল ঘোষ ফেলু মিত্তির লেন 11ই অক্টোবর আসছে অর্থাৎ পুজোর আগে একটা খুব সুন্দর গিফট বাঙালিয়ানার গিফট আপনারা আমার সবার খুব সহজ অথচ ড্রামায় ভরপুর একটা দারুণ গল্প যে গল্পে আপনি আপনার ফেলে আসা পাড়া বা যে পাড়াতে আপনি থাকেন সেই পাড়ার দুষ্টু মিষ্টি ভালো মন্দ সব কটা লোককে খুঁজে পাবেন মনে হবে নিজেরই গল্প দেখছেন হ্যালো নমস্কার আমি দেবজ্যোতি রায়চৌধুরী আপনাদের সবার প্রিয় ফেলু আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেছে আর ট্রেলার ফাটাফাটি রিয়াকশন যারা যারা এখানে এসেছিল অনেক বড় বড় শিল্পীরা এখানে এসেছিলেন রুদ্রদা শাশ্বতদা আর যারা যারা এখানে আছে তাদের সবার সবার খুব ভালো লেগেছে ট্রেলারটা আর যখন প্রত্যেকটা মানুষের ভালো লাগে যখন আমরা কাজ করে আমরা নিজে যখন জিনিসটাকে দেখে এতটা ভালো লাগে তখন মনে হয় যে হ্যাঁ এটা আপনাদের সবার খুব ভালো লাগবে আর আমি এটাই চেষ্টা করব যাতে প্ল্যাটফর্ম এইট এরকম আরও ভালো ভালো আরও কাজ করুক আর আমি এটা চেষ্টা করব যাতে আগামীকালে আমি আরও ভালো কাজ করতে পারি অ্যান্ড ফেলু মিত্তির লেন ট্রেলার রিলিজ হয়ে গেছে আপনারা ওটাকে দেখুন শেয়ার করুন খুব 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 ভালোবাসা দিন আশা করছি আপনাদের খুব ভালোভাবে আশা করবো না আপনাদের ভালো লাগবেই আর 11th অক্টোবর ফেলু মিত্তির লেন সিরিজটা রিলিজ হতে চলেছে প্ল্যাটফর্ম এইটে টোটন আমার চোখের সামনে উঠে আসা কলকাতার বাইরের আরেকটি ছেলে এবং ওর সঙ্গে আমি কাজ করেছি অসম্ভব সুন্দর গুছিয়ে কাজ করে যতটুকুনি ওকে দেওয়া যায় ও তার মধ্যে সেটাকে সুন্দর করে করে তোলার চেষ্টা করে আর এই ফেলু মিত্তির লেন ফেলু মিত্তির নামটা বাঙালি জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আর আমরা এই লেনের প্রত্যেকেই বাসিন্দা কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই একটা ফেলু মিত্তির আছে কিন্তু এই ফেলু মিত্তিরের গল্পটা একটু হয়তো আলাদা তার সঙ্গে রয়েছে একটা অসম্ভব ভালো কাস্ট অ্যান্ড ক্রিউ যাদের সাথে দেখা হলো আমার প্রিয় লোকনাথ দেবুদা অভিনয় করছে দেবুদা একজন আমাদের স্বনামধন্য আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রির পরিচালক এবং তার সঙ্গে আরও যারা রয়েছেন প্রবীরদাকে দেখলাম যারা এখানে হিরো হিরোইন যারা রয়েছেন মুখ্য চরিত্রে তাদেরকে দেখলাম খুব ভালো লাগলো আর এটা যিনি প্রোডিউস করেছেন ওকে আমি ভীষণ ভালোবাসি অনিন্দকে আমার ছোটো ভাই মানে সত্যি ছোটো ভাই ওনার বাবার সঙ্গেও আমার খুব দারুণ রিলেশন টোটন খুব খারাপ কাজ করতে পারবে না ইচ্ছা করলেও কারণ ও খুব গোছানো এবং খুব পরিশীলিত তারই পরিচয় ফেলু মিত্তির লেন ভালো লাগবে আমি নিজে দেখে নিজে রিয়াকশান দেবো ভালোটা ভালো খারাপটা খারাপ কারণ আমারও নিজের ইচ্ছা আছে টোটনের সঙ্গে এবং চ্যানেল এইটের সঙ্গে আমার অনেক কাজ করার আগামী দিনে থ্যাংক ইউ ফেলু মিত্তির লেন আসছে 11ই অক্টোবর তার আগে আজকে এসে গেছে আমাদের ট্রেলার অবশ্যই ট্রেলার শেয়ার করুন ডাউনলোড করে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন প্ল্যাটফর্ম এইটের চ্যানেল থেকে শেয়ার করুন আর প্ল্যাটফর্ম এইট সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে ফেলুন এবং সবাইকে জানিয়ে দিন যে মানে পাড়া প্রতিবেশী যেহেতু পাড়াতুত গল্প সবাইকে ডেকে ডেকে বলে দিন যে ফেলু মিত্তির লেন আসছে অবশ্যই লোকজনকে দেখতে বলুন এবং এই দুটো ডানপিটে মহিলাদের অপেক্ষায় থাকবেন আমাদের দেখতে পাবেন ফেলু মিত্তির লেনে কিন্তু এই সিরিজের মূল ইউএসপিটা হচ্ছে যে যে আমাদের বাংলার যে পাড়া সংস্কৃতি মানুষে মানুষে যে সম্পর্ক প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে আবেগ সম্পর্কের গল্প সেইটা ফেলু মিত্তির লেনে অসম্ভব সুন্দরভাবে একটা পোর্ট্রে করার চেষ্টা করা হয়েছে এখানেই আমার একটা চরিত্র হচ্ছে সেটা হচ্ছে পান্নালাল মিত্র যে
মূল যে ফেলু মিত্র তার বাবার পার্ট, তার চরিত্র বাবা ছেলের একটা সম্পর্ক দেখানো হয়, তিনটে জেনারেশনের কথা বলে যে আমি এবং আমার মা এবং আমার ছেলে, সেই পরিবারকে নিয়ে একটা গল্প তৈরি হয় এবং পাশাপাশি সেই পরিবারের সঙ্গে সমগ্র পাড়ার কীরকম একটা সম্পর্ক, সে সম্পর্ক অনেক সময় আবেগের সম্পর্ক, চাওয়া পাওয়ার সম্পর্ক, না পাওয়ার সম্পর্ক, স্বার্থ নিঃস্বার্থ সম্পর্ক, এইরকম নানান রকম সম্পর্কের একটা বুনট তৈরি হয় আমাদের পুরো সিরিজটা জুড়ে। সেই সেটার একটা সদর্থক ভূমিকা আছে বলে আমার মনে হয় যে এই সময়ে দাঁড়িয়ে এই আর্থ সামাজিক ব্যবস্থায় একটা সেই নস্টালজিক যে পুরনো একটা সবাই সবার পাশে, মানুষ মানুষের পাশে আছে এইরকম একটা চালচিত্র যদি এখনো ভেবে দেখা যায় বা গড়ে তোলা যায়, সেটা আমার মনে হয় একটা সদর্থক বার্তা হিসেবেই ফেলু মিত্র দিতে পারবে।